আসসালামু আলাইকুম দর্শক। বিরতির পর আমাদের সাথে যারা জয়েন করেছেন, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস। বরাবরের মতো আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার, এমবিই, ফর্মার জাজ অব বাংলাদেশ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট লয়ার, বিশিষ্ট ব্যারিস্টার, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক। তো ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ ভাই, আমরা যদি প্রথমেই ওই তিনটা প্রশ্নের উত্তর যদি জেনে জি নিতাম, জি জি প্লিজ। থ্যাংক ইউ। আমাদের বন্ধু কলার নাম্বার 7 তৈবুর রহমান সাহেব, যা সুন্দর নাম আপনার, আলহামদুলিল্লাহ। তৈবুর রহমান সাহেব, আপনি ফোন করেছেন লন্ডন থেকে। আপনি বলতেছেন যে আপনি 2012 সালে আপনি এসেছেন ইউরোপিয়ান ন্যাশনাল, আপনি ইটালি থেকে এসেছেন এবং এখানে আসার পরে ইন্স্যুরেন্স নাম্বার করেছেন, কাজ নিয়েছেন, দুইটা মিয়া বিবি দুজনেই কাজ করেন, একটা ব্যবসাও আছে। আপনার প্রশ্ন হলো তিনটা। আমার মনে হয় তিনটা প্রশ্নকে আমি না রিপিট করে আমি যদি জিস্টটা বলে দেই, আপনার তিনটা প্রশ্নেরই উত্তর হয়ে যাবে। এটা কি আপনি বলতেছেন? আমি তো যে পারমিশনটা নিয়েছি কোয়ালিফাইড রেসিডেন্ট হিসাবে হোম অফিসের কাছ থেকে, এটা নিয়েছি পরে, কিন্তু আমি আসেছি তো অনেক আগে। এই হিসাবে আমার আগের আশা হিসাবে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের হিসাবে, আমার কাজের রেকর্ডের হিসাবে, HMRC হিসাবে আমার তো 5 বছর হয়ে যাবে। এখন এই 5 বছর যে হয়ে যাবে, এই 5 বছরের মধ্যে আমি 3 সপ্তাহে আগে করতে পারবো কি না? শুনেন ভাইজান, আইনের ধারায় বলে আপনি যেদিন প্রথমে রেজিস্টার্ড করেছেন ওই কার্ডটার কথা আমি বারবার বলেছি আপনাকে, যে এই কার্ডটার তারিখ কত আপনি বলতে পারেন নাই। আইনে বলে, যেমন ধরেন নামাজ পড়তে হলে প্রথমে আপনাকে ওযু করতে হবে, ওযু ছাড়া আপনি নামাজ 100 রাকাত পড়েন, ওই 100 রাকাত কবুল হবে না, নামাজও হবে না। ওযু করার পরে তারপরে নামাজ পড়বেন। ঠিক সেইভাবে ইউরোপ থেকে যে বন্ধুরা আপনারা এসেছেন, প্রথমে আপনাদেরকে এই রেসিডেন্ট কার্ডটা নিতে হবে 5 বৎসরের জন্য, এবং এই রেসিডেন্ট কার্ড অনুসারে যেদিন আপনার 5 বৎসর হবে তখন আপনি কোয়ালিফাই করবেন ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তৈবুর রহমান সাহেব, যেন আপনি কাজের রেকর্ড, HMRC রেকর্ড এগুলো যদি দেখান, তাহলে কোনো কোনো অফিসার দিয়ে দিতে পারে, কিন্তু আইন বলে ওই যে রেসিডেন্টটা প্রথমে যেটা আপনি রেজিস্টার্ড করেছেন, ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যে তারিখ আছে, ওই তারিখ থেকে 5 বছর পরে আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন। এখন আপনি যে বলতেছেন যে না, আমি কার্ড করেছি পরে, এসেছি আগে। আমি সেদিন, আমাদের এক ভাই এসেছেন যে ডেনমার্ক থেকে, তারা 5টা ফ্যামিলি এসেছেন আমার কাছে, আসছেন যে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন। কেন? যে আমার তো 6 বৎসর হয়ে গেছে, এখন ব্রেক্সিট এসেছে, আমি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করব। আমি বললাম, তাইলে আপনি ওই যে প্রথম রেজিস্ট্রেশনটা করেছেন? বললেন, যে না, ওইটা তো করি নাই। বলে, ওইটা না করলে, অজু না করলে আপনি নামাজ পড়বেন কী দিয়ে? প্রথমে গিয়ে অজু করে আসেন। এই কারণে আমি বলতেছি, আপনার যে হিসাব নিকাশ, এটা আপনি বাংলাদেশ তিন চারবার গিয়েছেন, ওইটা বাদ যাবে কি না? ওইটা বাদ যাবে না, ওইটা ইনক্লুড হবে আপনার এখানে। আপনি হ্যাবিচুয়ালি রেসিডেন্ট এইখানে ছিলেন, কিন্তু আপনার ওই কার্ডটার ডেট অনুসারে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে যখন আপনি লিভারপুলে পাঠান, মেলা ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য ইউরোপিয়ান ন্যাশনাল যারা, এগুলো রিফিউজ হচ্ছে। মেহরবানি করে এই হিসাব নিকাশটা কোনো লয়ার দ্বারা করিয়ে তারপরে আপনি করবেন, তৈবুর রহমান সাহেব। এটা আমার, আপনার কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ। কলা নাম্বার এইট, আমাদের বন্ধু এসেছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসাবে, জুয়েল। হি ওয়াজ স্পিকিং ইন ইংলিশ। ইউ জুয়েল, ইউ কেম ইন 2011, দ্যাটস ভেরি ফাইন। হোয়াইল ইউ ওয়াজ এ স্টুডেন্ট, ইউ ম্যারিড এ লাভলি গার্ল, ইউ ম্যারিড। 2015 সালে ইউ হ্যাভ অ্যাপ্লাইড টু দি হোম অফিস, বিয়ের করে যে আমাকে দিয়ে দেওয়া হোক, আমি বিয়ে করেছি। হোম অফিস ডিড নট গিভ ইউ এ ডিসিশন। আমি জিজ্ঞেস করেছি, ওয়েন ইউ মেড দ্য অ্যাপ্লিকেশন ডিড ইউ হ্যাভ এ বেবি? নো, ইউ মেড দ্য অ্যাপ্লিকেশন,
he wanted to settle in this country on the basis of wife only. Because you are a student, I will tell you something, a nitty-gritty, you should listen to it. Your situation is covered by a law under Appendix FM, is called EX1 and EX2. EX1 meaning that if you have a child, you may easily get leave to remain in this country. But if you don't have a child, you have only one wife, then you have to prove to the Home Office that you will have very, very high difficulty to maintain family life if you go to Bangladesh. In legal language, it is called insurmountable obstacle. You are a student, you look at the dictionary, what is called insurmountable. If you have a partner, then you have to show insurmountable obstacle. But if you have a child, you don't have to show insurmountable obstacle under EX1 and 2. So when you made the application, you had to prove that you had insurmountable, amra sileti bhashay boli sangati dhoroner oshubidha. But if you have a boy or a daughter, you don't have to show that Bangladesh chole gele you will have sangati dhoroner oshubidha. That is why you have been in trouble. And listen, I'll tell you one thing. I hope you wouldn't mind. You went to your MP for not having a decision. Smartness is good, but over-smartness is very bad. I tell all the time my client, when I take them to the court, that you be smart, but don't try to be over-smart. And you try to be over-smart by going to MP. You shouldn't have gone to MP, Jim Fitzpatrick. Why? Because you go to MP only when all the judicial system, MP-r kache oshomoy jaiba, je shomoy sob dhoroner ain, kanun, court, kasari, everything is finished, then you go to MP. You went to MP, you have given an interview, and you are saying that when am I going to have the decision? I will say, slow down, young man, slow down. Do some sober. Interview has been done. You got a child. Decision will inshallah come. Don't write to the MP. Don't write to Home Office. Don't do any hustle bustle. The Home Office says, well, you applied to stay in this country. Me apply korcho odesho thakar lagi. Oto rash kita. Oto hulahuli kita. Eto hulahuli taratari ki. Hulahuli taratari korte gele huchot kaiba. Please, Jewel, don't rush. Slow down. Good news is coming, inshallah. Inshallah. Sangatik kothata kintu Dhakateo amra byabohar kori. Of course. Amra shobai kintu eta byabohar kori. Ha, sangati obosshoi. Dhakateo. Shuddho Bangla sangati. Ji, sangati. Sangati dhoroner. Okay, shall I go to the next one? Please. Adnan bhai. Amader bondhu Abul Bashar bhai, আপনি ফোন করছেন মানচেস্টার থেকে, ভিজিটার ওই আইসলাই দেশ 2012 আইয়া আল্লে বিয়া করছেন, বিয়া করিয়া এফ এল আর এফ পি করছিলা, ইউজুয়ালি ইট ওয়াজ রিফিউজড, তারপরে বিয়া রেজিস্টার করিয়া আবার অ্যাপ্লাই করছেন, ফয়লাকুর রিফিউজাল, ইউ ডিন হ্যাভ এনি রাইট অফ আপিল, বাট সেকেন্ড রিফিউজাল যে সময় করছেন আফটার দ্য ম্যারিজ ওয়াজ রেজিস্টার্ড, তখন ইউ হ্যাভ গট দ্য আপিল। আমি জিকাইছি দেন আপনার ওয়াইফ ওর আগর বিয়া আমি জানলাম কিলা, উই নো এটা কেস ডিল করতে 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 আপনার ওয়াইফের বাচ্চা বড় হয়ে গেছে গিয়া, এখন কোনো বাচ্চা হইরা না, আল্লাহর কাছে দোয়া করোকা। হাদিসের মাঝে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি, আপনি আমার লগে খোপকা আবুল বাশার সাহেব, আপনি আবুল বাশার, আদম আল ইসলামের টাইটেল হইল আবুল বাশার, দুনিয়ার মানুষের বাবা আপনি, আর আপনার বাচ্চা নাই, প্রত্যেক দিন ওই দোয়া পড়েন জানো, বিসমিল্লাহির রহমান রহিম, রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ গো তুমি আমাকে দুনিয়াতে একা ছেড়ো না, আমারকে ওয়ারিস দিয়ে
ওয়ারিস দিয়ে তুমি আমাকে মালামাল করে দাও। এটা যদি সকালে 100 বার পড়েন আর বিকালে 100 বার পড়েন, মিয়ায়ও পড়েন বিবিও পড়েন, ইনশাআল্লাহ ইউল হ্যাভ এ চাইল্ড। বিশ্বাসের সাথে ইমানের সাথে দোয়া করলে আল্লাহ কবুল করে। আপনার যে ঔষধ রে ভাই আবুল বশর ভাই, বাচ্চা একটা না হইলে ইউ উইল হ্যাভ ভেরি টাফ টাইম। এর কারণে আই উইল রিপিট দ্য দোয়া, রব্বি লা তাজারনি ফরদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। সকালে 100 বার, বিকালে 100 বার, আপনি 100 বার, আপনার ওয়াইফ 100 বার, মোট 400 টাইম পড়তে থাকুকা। আর যেদিন ওয়াইফ প্রেগনেন্ট হইবা, এদিন এনটিভির কেয়ার অফ ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম, আমরা এনটিভির পরিবার লাগি মোটা একটা আম্বালা থাকি রসমালাইয়ের বাক্স পাঠান যেন। থ্যাংক ইউ, অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার ভাই। আমরা আজকে অনেক ফোন কল নিয়েছি, আমাদের সময় সংক্ষেপ থাকার কারণে আমরা হয়তো আর ফোন কল নিতে পারছি না আজকে। আর একটা কল নিলে 10টা পুরে নিতাম আরেকটা, ঠিক আছে, শর্ট করে উত্তর দিব, শর্ট করে উত্তর দিব, আরেকটা কল দেন। আমাদের আমরা কি আরেকটা ফোন কল কি নিয়ে নিতে পারি? আরেকটা ফোন কল যদি খুব খুব সংক্ষেপে উত্তর, আরেকটা ফোন কল, আমাদের সময় আমাদের খুবই সংক্ষিপ্ত। আমি আমি লজ্জিত আপনার কাছে, আমাদের খুবই সংক্ষিপ্ত সময়। দর্শকরা আজকে ফোন কল আসা শুরু করেছে বিকাল থেকে, যে কখন আপনার কথা শুনবে, আপনার কাছ থেকে উপদেশ নিবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস, এবং আমাদের সাথে বরাবরের মতো আজকে উপস্থিত ছিল ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, এমবিই, ফরমার জাজ অব বাংলাদেশ, এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ভেরি ওয়েল নোন, ভেরি প্রমিনেন্ট লয়ার, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক। এই প্রোগ্রামটা কিন্তু এনটিভি ইউরোপের ইউটিউব চ্যানেলেও অ্যাভেলেবল। তো আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম এবং খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।